হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলমোস্ট টুগেদার। তো কালকেই হচ্ছে আমি ওই বাড়ি থেকে এসেছি, মায়ের কাছ থেকে এসেছি, কিন্তু আজকে আবার যেতে হবে ওখানে, কারণ মা আমাকে কালকে রাত্রিবেলা ফোন করে বলল যে দেবু শরীরটা খারাপ, দেবুকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তার মধ্যে মায়ের হাতে এখন পেইন আছে, তো দেবুকে নিয়ে টান টানি করতে পারবে না হঠাৎ করে, কারণ দেবুকে নিয়ে বাইরে বেরোলে ও খুব এক্সাইটেড হয়ে যায়, ও টান দেয়, তখন ওই করে হঠাৎ করে যদি হাতে লেগেছে তখন একটা প্রবলেম হবে। তাই জন্য আমি যাব, তো ডক্টর দেখিয়ে মা আর আমি ওকে ডক্টর দেখিয়ে বিকেলবেলা আমি আবার এখানে রিটার্ন করবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। একটু ফেলা ভাত নিয়ে এসে তার সাথে ঘি, এটা এখন খেয়ে নেবো। তো এখন বেরিয়ে গেছি, আমাকেও উল্টো ঢাকায় ছেড়ে দেবো, ওখান থেকে আমি ট্রেনে করে বেরিয়ে যাবো আর ও অফিসে যাবে। বিকেলবেলা তোর সাথে যাবো। মাম্মু তুই কি দেখতে পাচ্ছিস আমার কি জামাই ছিল দড়িয়েছিস মাম্মু? দেখি আমার মাম্মুরে এসে গেছে, দিদি এসে গেছে, দিদি এসে গেছে। মাম্মু দিগা, মাম্মু দিগা বাবা এই নিয়ে নিই তো। পাগলা বাচ্চা আমার, পাগলা বাচ্চা এত বদমাস না ওকে, আর মানে নিয়ে একা মানে কেউ বেড়ালে তার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। কি করে এবারে রিক্সা থেকে যদি এই দেখতে পায় বিড়াল কুকুর এরকম লাফাবে যাচ্ছে। তো আজকে যেহেতু সোমবার, আজকে ভীষণ ভিড় আছে, তো ওখানে দেবু বসে আছে আর ও জল দেশ না পেয়েছে, তো তাই জন্য একটা জল কিনতে যাচ্ছে। একটা নর্মাল জল দাও না, নর্মাল জল। এত ভিড় যে মানে আমরা ডক্টরের চেম্বারে বসতে পারছি না, এত ওখানে মানে সব বাচ্চারা আছে, তো ওকে দেখে ও এক্সাইটেড হয়ে যাচ্ছে, তো তাই জন্য বাইরে একটু জায়গা বসে আছে ওকে নিয়ে। এই যে ওখানে বসে আছে, জল খা, খেতে পারবি জল পাগলা? তো আজকে খেয়ে দিয়ে একেবারে ঘুমিয়ে গেছিলাম, তারপরে এই জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি, এখন ও বাড়ি চলে যাবো। মা দেবো বাপি যেমন থাকে তেমন থাকবে। টাটা মামু, টাটা তো এখন টাইম হচ্ছে অলমোস্ট দুটো, এখন আমি বেরাবো হচ্ছে হাতিবাগানে, বিকজ মা আসছে হাতিবাগানে, কারণ হচ্ছে আমাদের কলেজে একটা প্রোগ্রাম আছে, তো ওখানে শাড়ি পরতে হবে, তো একটা ভালো শাড়ি বাড়িতে ছিল, তো মা ওই শাড়িটা নিয়ে এসছে, আর একটা ব্লাউজও কিনতে হবে, বিকজ আমাদের কলেজে স্লিভলেস ব্লাউজ অ্যালাউ না, তো ওই জন্য একটা ব্লাউজ কিনবো আর আর কি, ওটার জন্য এখন হাতিবাগান যাচ্ছি। তো চলো, মা এখানে বসে বসে খাচ্ছে। এই যে ম্যাডাম, তো মা আর আমি একটু ধোসা খেয়ে নিই, মা খাচ্ছিল আমি ওখানে গিয়ে একটু খেলাম, এবার যাবো হাতিবাগান। এখানে দেখো এরকম 30 টাকা করে সব কানেরগুলো পাওয়া যায়, এখানে দেখছি এটা হচ্ছে কোথায় বাজার করতে হবে, দাদাটা বসে দেখো আমি এই এই একটা কানে নিলাম। এখানে মা হচ্ছে মায়ের কিছু জামা অনলাইনে অর্ডার করেছিল, ওটা এত বিচ্ছিরি সব ফিটিং ফিটিং এসে মা রিটার্ন করেনি, ওটাই একটু ফিটিং করার জন্য কাটানোর জন্য এখানে একটা দোকান আছে হাতি দোকানে ওখানে দিলে, এবার আমরা একটু শপিং টপিং করবো। আমার একদম লেগেছে, হ্যাঁ তুমি সব কালারগুলো ফেলো আমি দেখছি। তো আমার যেহেতু একদম লেগিংস নেই, মা হচ্ছে আমাকে বললো কিছু লেগিংস নিয়ে নে, তো ওই লেগিংস নিতে এসেছি। এখানে অনেক টাইপের কুর্তি আছে, এগুলোর ইউজের জন্য সব কুর্তি বলে মা এটা একটা নিলো, এটা একটা নিলো, কপিগুলো আমাদের খুব ভালো লাগে, কি বলে যেন যাই হোক ওটাই আমরা এখন খাবো। তো আমার আপাতত কেনা হয়ে গেছে, এখন আমি অটো উঠে গেছি, এখন যাচ্ছি।
এইজো আমরা এখন সন্ধ্যাবেলা আমি মুড়ি মাখিয়েছি আর এইজো তার সাথে হচ্ছে আমাদের আলুর চপ আর এইজো মুড়ি এখন এটা খাবো তারপর দেখছি কি করব না করব তো আজকে কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিই এই এই যে এই শাড়িটা হচ্ছে একদম নতুন কিনে রেখেছিলাম পরা হয়নি এটা মা এনে দিয়েছে শাড়িটা কালকে পরব সুন্দর না তো এটার সাথে হচ্ছে হ্যাঁ খুব সুন্দর এটার সাথে হচ্ছে ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছি এটা মামুনি এখন ফিটিং মিটিং একটু করে দেবে এই ব্লাউজটা मान जूता क्या सेम जूता আমি বাটায় দেখছিলাম বাটাতে অনেক বেশি দাম ছিল 1699 ছিল তো যাই হোক আমি হাতিবাগান দিয়ে নরমাল দোকানে আমি এটা পেয়ে গেছি খুব ভালো একটা দামে এটা ভালো ভালো তো এই যে জুতোটা কিনেছি আর কিছু কিনিনি এই যে এগুলাই কিনেছি হয়ে গেছে শেষ এখন আজ জিম থেকে চলে এসেছি এখন একটু ফ্রেশ ফ্রেশ হব তারপরে খেতে বসবো কিন্তু তার আগে হচ্ছে এসি চালিয়েছি কারণ এখন উফ এসি ছাড়া মানে বাঁচাই যাচ্ছে না তো এখন ফ্রেশ ফ্রেশ হই তারপরে খাবো দাবো তারপরে শুয়ে পড়বো তো আজকে হচ্ছে বাবাদের অফিসে খাওয়া দাওয়া ছিল তো সেখানে হচ্ছে বাবা মাটন বিরিয়ানি নিয়েছে তো বাবা মাটন বিরিয়ানিটা খায়নি আমাদের জন্য নিয়ে এসেছে আর দ্যাট টু ইয়ের কি বলে ওটাকে দাঁড়াও প্রতীকবাড়ি যেটা হচ্ছে খুব ফেমাস দমদমের আর ওখান থেকে হচ্ছে আমরা আগে খুব খেতাম সেই আমাদের যখন প্রথম প্রথম না আমি বলি না আমি যখন প্রথম ওখান থেকে মানা করছি আমরা প্রথম প্রথম রিলেশন ছিলাম খুব খেতাম যাই হোক মানা করছি না আমি বলি ওর সাথে একটা অ্যাড করে ওই কুপনটা যেটা আমরা পেতাম ও তো সেটা বল তো যাই হোক আমি হলাম মানা করছি না তো ওখান থেকে আবার একটা কুপনও দিয়েছে আগে আমরা কি করতাম আগে যখন আমরা খেতাম এত খেতে যেতাম মানে প্রত্যেক সপ্তাহে একবার যেতামই তো আমাদের কুপন দিত যে 1 মান্থের মধ্যে এলে এত পার্সেন্ট ডিসকাউন্ট এই হই তো বাবাও একটা পেয়ে যায় 15 ডেজ এর মধ্যে যদি যায় তাহলে 15% ডিসকাউন্ট এরকম সামথিং কিছু আছে যাই হোক তো এখন আমরা বিরিয়ানিটা গরম করব আর খাবো Thank you.